এই মুহূর্তে আপনারা যে চারাগুলো দেখছেন, এগুলো কিন্তু যেন তেন চারা না, এগুলো হলুদ পাপড়ির সবচাইতে বেশি হলুদ পাপড়ি যুক্ত শাপলা সাসিমন্থনের চারা। আপনারা তো জানেন, ইতিমধ্যে জেনেছেন, শাপলার বীজ থেকে চারা তৈরি হয়, এবং যারা বড় বড় হাইব্রিডার আছে বিশ্বসেরা, ওনারা কিন্তু বীজ থেকেই নিত্য নতুন রং তৈরি করে থাকে, অর্থাৎ চারা থেকে গাছ, এবং সেই গাছ থেকে নিত্য নতুন রং আসে শাপলার। কতগুলো শাপলার চারা আছে আপনারা কি অনুমান করতে পারছেন নাকি এখনো পারেননি? এখানে টোটালি তিনটি পটে সাসিমন্থনের চারা আছে। শুধু এখানেই নয়, অন্য জায়গায় আরও চারা আছে। আমরা চাই আপনাদের সাধ্যের মধ্যেই এবার চলে আসবে সাসিমন্থন, তাই অপেক্ষা করবেন। যদি ভালো কিছু পেতে চান, ভালো কিছু লাগানোর ইচ্ছা থাকে, তবে সাসিমন্থন অবশ্যই রাখবেন। সাসিমন্থনের চারা সব এগুলো।